ময়মনসিংয়ের হালুয়াঘাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে 15 লাখ টাকা উত্তোলনের প্রমাণ পাওয়ায় সাময়িকভাবে বহিষ্কার করা হয় কলেজটির 2 প্রভাষক আরিফুল হক ও রাশিদুর রহমানকে। এদিকে স্বাক্ষর জালের ঘটনাটি ফৌজদারি অপরাধের সামিল উল্লেখ করে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অভিযোগকারী অধ্যক্ষ শাহাদাত হোসেন। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। অধ্যক্ষের স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করার দায়ে গেল এপ্রিল মাসের 20 তারিখে হালুয়াঘাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে প্রভাষক আরিফুল ইসলাম ও রাশিদুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করেন কলেজের গভর্নিং বডি। অধ্যক্ষের স্বাক্ষরকে জাল করে ব্যাংক থেকে তারা আর্থিক সুবিধা নিয়েছেন। এই বিষয়টি যেহেতু ব্যাংক থেকেও প্রতিবেদন পাওয়া গেছে, প্রমাণিত আপাতত হয়েছে, সেই জন্য তাদেরকে সাময়িকভাবে যেই নীতিমালা রয়েছে সেই আইন অনুযায়ী বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের 23 জানুয়ারি দারাবাজার অগ্রণী ব্যাংক শাখা থেকে বেতনের বিপরীতে 11 লক্ষ টাকা ঋণ উত্তোলন করেন হালুয়াঘাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক আরিফুল ইসলাম। এক্ষেত্রে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে গ্রহণ করেন প্রতারণার আশ্রয়। আরিফুল ইসলাম গত 23 জানুয়ারি 2024 তারিখে একটি 11 লক্ষ টাকার বেতনের বিপরীতে ঋণ গ্রহণ করেন। বেতনের বিপরীতে ঋণের ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র নিয়ে থাকি। মাসখানিক পর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মহোদয় এসে বলেন যে উনি প্রত্যয়নপত্র স্বাক্ষর করেননি। একই প্রক্রিয়ায় অধ্যক্ষের স্বাক্ষর জাল করে গেল এপ্রিল মাসের 2 তারিখে অগ্রণী ব্যাংক দারাবাজার শাখা থেকে 4 লক্ষ টাকা ঋণ উত্তোলন করেন একই কলেজের প্রভাষক রাশিদুর রহমান। তবে এ ঘটনায় অধ্যক্ষকে সময় মতো না পাওয়ায় নিজেরাই স্বাক্ষর দেওয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত প্রভাষক রাশিদুর রহমান। রাশিদুর রহমান 4 লক্ষ টাকার একটি পার্সোনাল ঋণ গ্রহণ করেন, ওই একইভাবে উনিও প্রিন্সিপাল মহোদয়ের স্বাক্ষর নিয়ে আসেন। কিন্তু প্রকৃতপক্ষে প্রিন্সিপাল মহোদয়ের অভিযোগের ভিত্তিতে আমরা দেখি প্রিন্সিপাল মহোদয় আমাদের এসে জানান উপস্থিত হয়ে যে আমি স্বাক্ষর দিই নাই। এক পর্যায়ে কলেজের দায়িত্বরত অধ্যক্ষ স্বাক্ষর জালিয়াতির ঘটনাটি টের পেয়ে গভর্নিং বডির সভায় অভিযোগ করলে সবার সিদ্ধান্ত মোতাবেক 2 প্রভাষককে সাময়িকভাবে বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। দারাবাজার অগ্রণী ব্যাংক শাখা থেকে আমার স্বাক্ষর জাল করে ঋণ উত্তোলন করে আমি জানতে পারার পর আমার সভাপতি মহোদয় ইউনি মহোদয়কে অবহিত করে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। এটা একটা জঘন্যতম অপরাধ এবং ফৌজদারি অপরাধ। অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতির ঘটনাটি ফৌজদারি অপরাধের সামিল বিদায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন কলেজের পরিচালনা পরিষদ। তবে শেষ ফলাফলটা কি দাঁড়ায় তা জানার অপেক্ষায় সচেতন মহল। ময়মনসিংহের হালুয়াঘাট টেকনিক্যাল বিএম কলেজ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।